আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে খুব সহজে এই সুন্দর নেক ডিজাইনটি তৈরি করতে হয়। এই নেক ডিজাইনটি দেখতে যেমন সুন্দর, তেমনি তৈরি করাও খুবই সহজ। আমি এই নেক ডিজাইনটি 5 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করে দেখিয়েছি এবং ভিডিওটিতে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যেটা ফলো করে আপনারা যে কোনো বয়সী বাচ্চা বা বড়দের জন্য এই নেক ডিজাইনটি তৈরি করতে পারবেন এবং খুব সহজভাবে বুঝিয়েছি। আশা করছি আপনারা যারা কুশি কাটার কাজে একেবারেই নতুন এবং প্রথম, তারাও একবার দেখলে তৈরি করতে পারবেন এবং আশা করছি ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপনর নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশি কাটার এই ধরনের নেক ডিজাইন সহ বিভিন্ন ধরনের পণ্য যেমন সুতা, হুকসের ইত্যাদি সেল করে থাকি। প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই নেক ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে হলুদ এবং সাদা এই দুই কালারের 9/12 সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কালার গুটি সুতা দিয়েও এই নেক ডিজাইনটি তৈরি করতে পারবেন। আর এই সুতা দিয়ে কাজ করার জন্য আমি এখানে 10 নম্বর সাইজের হুকটি ব্যবহার করেছি। আপনারা চাইলে 12 নম্বর সাইজের হুক দিয়েও কাজ করতে পারবেন। আর নিয়েছি এরকম সাইজের একটি নিডল, লাগছে 1 ইঞ্চি টেপ এবং একটি কাটার। প্রথমেই আমি একটি স্লিপ নট করে নেব। তো দেখুন, এভাবে আমি একটি স্লিপ নট করে নিলাম। আমি এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি লুপের মধ্যে হুকটা এমন পর্যায়ে রাখবো যাতে খুব ইজিলি আপ ডাউন করা যায়। এমন পর্যায়ে হুকটাকে রেখে আমি এখানে খুব ইজিলি কিছু চেন করে নেব। তো দেখুন করে নিচ্ছি, খুব টাইটও নয় এমনকি খুব লুজও নয়, এভাবে মাঝারি সাইজের করে চেনগুলো করে নিতে হবে। তো আমি যেহেতু এই নেক ডিজাইনটি 5 থেকে 6 বছর বয়সী বেবিদের জন্য তৈরি করছি, তার জন্য আমি এখানে মোট 18.5 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। তো এই একই নিয়ম ফলো করে, অর্থাৎ মাঝারি সাইজের করে মোট 18.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি এখানে মোট 18.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। 18.5 ইঞ্চি পরিমাণ চেন হয়েছে নাকি আমি এখন সেটা আপনাদের ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে ইঞ্চি টেপের উপর হালকা করে রেখে মেপে নিতে হবে, খুব বেশি টাইট কিংবা খুব বেশি লুজ করে টেনে ধরে মাপটা নেওয়া যাবে না। তো দেখুন, আমি খুব হালকাভাবে মেপে নিচ্ছি। তো দেখুন, আমার এখানে 18.5 ইঞ্চি পরিমাণ হয়েছে। আমি যেহেতু এই নেক ডিজাইনটি 5 থেকে 6 বছর বয়সী বেবির জন্য তৈরি করছি, তার জন্য আমার এখানে 17.5 ইঞ্চি পরিমাণ হলেই হবে। তবে 17.5 ইঞ্চি পরিমাণ নেক ডিজাইনের জন্য আমি এখানে 18.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ চেন বেশি করে নিয়েছি। কেননা চেনের উপর কাজ করলে পরবর্তীতে যেহেতু আমার কাজটা কমে যায়, তার জন্য আমি সবসময় 1 ইঞ্চি পরিমাণ চেন বেশি করে নিয়ে কাজ করি। তবে এখানে একটি বিষয় উল্লেখ হচ্ছে, আপনাদের মধ্যে অনেক আপুরা আমাকে বলেন যে আপু, চেনের উপর কাজ করার পর কাজটা বেড়ে যায়। সেসব আপুদের জন্য বলছি, আপনাদের যতটুকু চেনের প্রয়োজন ওই পরিমাণ চেন করে নেবেন এবং তার থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ চেন কমিয়ে নিয়ে কাজ করবেন, তাহলে পরবর্তীতে আপনাদের কাজটা সমান সমান হবে। এবং যেসব আপুদের কাজটা সমান সমান হয় তারা ওই পরিমাণে চেন করে নেবেন এবং তার উপর কাজ করে নেবেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ হচ্ছে, আপনারা যে কোনো বয়সী বেবি বা বড়দের জন্য যার জন্য এই নেক ডিজাইনটি তৈরি করুন না কেন, তার সাধারণ জামার গলার মাপ নিয়ে সেই অনুযায়ী চেন করে নেবেন এবং যার হাতের কাজটা যেমন ঠিক সেই অনুযায়ী চেন কমিয়ে বা বাড়িয়ে নিয়ে কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু মাপ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে সেই মাপগুলো দেখে করে নিতে পারবেন। আমি এখন আপনাদের পরে কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন প্রথম রাউন্ডের কাজ শুরু করব। প্রথম রাউন্ডের কাজটা শুরু করার জন্য আমি প্রথমে এক্সট্রা 3টি চেন করে নেব। তো দেখুন, 1, 2, 3 এভাবে এক্সট্রা 3টি চেন করে নিলাম। আমি এখন 3টি চেনকে বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপে, অর্থাৎ হুক থেকে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 4 নম্বর চেনের গ্যাপের উপরের লুপের মধ্য থেকে লুপ এনে আমি এখানে 2টি করে লুপ 2 বার বের করে দিয়ে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। আমি এখন তারপরে চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, তারপরে চেনের গ্যাপের উপরের লুপের মধ্য থেকে লুপ এনে আমি আবারও 2টি করে লুপ 2 বার বের করে দিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। অর্থাৎ প্রতিটি বারই কিন্তু দেখুন চেনের উপরের লুপের মধ্য দিয়ে কাজ করতে হবে, কখনোই কিন্তু কাজটা 2টি লুপ বা নিচের লুপের মধ্যে করা যাবে না। তো দেখুন, তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আমি প্রতিটি চেনের গ্যাপেরই উপরের লুপের মধ্য থেকে লুপ এনে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেনের উপর ডাবল ক্রোশেট করার পর কত ইঞ্চি পরিমাণ হয়েছে আমি এখন সেটা আপনাদের ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন এভাবে ইঞ্চি টেপের উপর হালকা করে রেখে মেপে নিতে হবে, খুব বেশি টাইট কিংবা খুব বেশি লুজ করে টেনে ধরে মাপটা নেওয়া যাবে না। তো দেখুন আমি খুব হালকাভাবে মেপে নিচ্ছি। তো দেখুন আমার এখানে 17.5 ইঞ্চি পরিমাণ হয়েছে। আমি যেহেতু এই নেক ডিজাইনটি 5 থেকে 6 বছর বয়সী বেবিদের জন্য তৈরি করছি, তার জন্য আমার এখানে 17.5 ইঞ্চি পরিমাণ হলেই হবে। তবে 17.5 ইঞ্চি পরিমাণ নেক ডিজাইনের জন্য আমি এখানে 18.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছিলাম, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ চেন বেশি করে করে নিয়েছিলাম। কেননা চেনের উপর কাজ করলে আমার সবসময় কাজটা কমে যায়, তার জন্য আমি সবসময় 1 ইঞ্চি পরিমাণ চেন বেশি করে নিয়ে কাজ করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনাদের যার হাতের কাজটা যেমন সেই অনুযায়ী আপনারা চেন কম বা বেশি করে নিয়ে কাজ করবেন। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ হচ্ছে, আমি যেহেতু এই নেক ডিজাইনে কোনো চেন বা ডাবল ক্রোশেট গুনে নিচ্ছি না, সরাসরি ইঞ্চি টেপের সাহায্যে চেন এবং ডাবল ক্রোশেট মেপে কাজ করছি। তার জন্য পরবর্তীতে এই নেক ডিজাইনটি করতে গিয়ে আমার যদি কোনো স্টিচ কম বা বেশি হয় তাহলে সেটা কীভাবে রিকভার করবেন সেটাও আমি আপনাদের এই নেক ডিজাইনের মাধ্যমে দেখিয়ে দেবো। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নেব, 1, 2, 3। এভাবে 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং যেখানে 3টি চেন করেছি সেম গ্যাপে আর কোনো কাজ করব না, পরের চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। আমি এখন তারপরের চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব এবং এভাবে আমি এখন 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং পরপর 4টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এখানে আমার 5 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এভাবে 5 বার ডাবল ক্রোশেট করার পর আমি এখন তারপরে চেনের গ্যাপের মধ্যে একসাথে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন তারপরে চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 1 বার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন সেম চেনের গ্যাপে আরও 1 বার ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে একই চেনের গ্যাপে 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও পরপর 5টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং 6 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5। এভাবে পরপর 5টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন 6 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন সেম গ্যাপে আরও 1 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2। অর্থাৎ এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আমি পরপর 5টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং 6 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন 3 নম্বর রাউন্ডের কাজ করব। 3 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নেব, 1, 2, 3। এভাবে 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং যেখানে 3টি চেন করেছি সেম গ্যাপে কাজ করব না, পরের চেনের গ্যাপে 1 বার ডাবল ক্রোশেট করে নেব। আমি এখন তারপরের চেনের গ্যাপের মধ্যে আরও 1 বার ডাবল ক্রোশেট করে নেব, তারপরের চেনের গ্যাপের মধ্যে আরও 1 বার ডাবল ক্রোশেট করব এবং তারপরের চেনের গ্যাপের মধ্যে আরও 1 বার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এখানে 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং পরপর 4টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। তাহলে টোটালি এখানে 5 বার ডাবল ক্রোশেট করা হলো। এই 5টি ডাবল ক্রোশেট আমার এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে। তো এভাবে এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন 1, 2, 3, 4, 5। প্রথমে 5টি চেন করে নেব এবং নিচের দিকে 1, 2, 3 তিনটি চেনের গ্যাপ বাদ দিয়ে এই 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও এখানে 1, 2, 3, 4, 5 5টি চেন করব এবং নিচের দিকে 1, 2, 3 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে এই 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও 5টি চেন করে নিতে হবে এবং আবারও নিচের দিকে 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো এ রাউন্ডের কাজটা মূলত এটাই, আমি প্রতিটি বাড়ি উপরের দিকে 5টি করে চেন করে নেব এবং নিচের দিকে 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এ রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি এ রাউন্ডের লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি লাস্টে ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, লাস্টে আমি আবারও উপরের দিকে 5টি চেন করে নেব, 1, 2, 3, 4, 5 এভাবে 5টি চেন করে নিলাম। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি প্রতিটি বাড়ির নিচের দিকে 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে এই 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে কাজ করেছি। তো এবার আমি 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন নিচের দিকে 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে 1 বার ডাবল ক্রোশেট করে নিলাম।
আমি এখন পরে যতগুলো চেনের গ্যাপ থাকবে প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের লাস্টে বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন করে নিচ্ছি, এভাবে চারবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন লাস্টে ডাবল ক্রোশেটটা আগের রাউন্ডের এই তিনটি চেনে তিন নাম্বার চেনের গ্যাপ থেকে লুপ এনে করে নেব। তো এভাবে পাঁচবার ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের লাস্টে বাটন প্লেটটা তৈরি করে নিলাম। তবে এখানে একটি বিষয় উল্লেখ হচ্ছে, আমি যেহেতু এই নেক ডিজাইনে কোনো চেন বা ডাবল ক্রোশেট গুনে কাজ করছি না, সরাসরি ইঞ্চি টেপের সাহায্যে মেপে কাজ করছি, তার জন্য আপনাদের এখানে বাটন প্লেটটা ছয়টি বা সাতটি ডাবল ক্রোশেট দিয়ে করে নিতে হতে পারে। এতে চিন্তার কোনো কারণে আপনাদের যেভাবে হবে ওইভাবে কাজটা করে নেবেন। আমার কাজটা সমান সমান হয়েছে। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে দুইটি চেন করব, এক দুই, এভাবে দুইটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। আমি দুইটি চেনকে একটি সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং যেখানে দুটি চেন করেছি সেম গ্যাপে কাজ করব না, পরের চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম, তারপরে চেনের গ্যাপের মধ্যে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে আমি এখন পরপর প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে আমি এ রাউন্ডের ফার্স্ট বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন এভাবে সিঙ্গেল ক্রোশেট করে এ রাউন্ডের ফার্স্ট বাটন প্লেটটা তৈরি করে নিলাম। তো এ রাউন্ডের বাটন প্লেটটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নেওয়ার কারণ, আমি যদি এই চেন সিস্টেম গলার ক্ষেত্রে প্রতিটি রাউন্ডের বাটন প্লেটই যদি ডাবল ক্রোশেট দিয়ে করতে থাকি, তাহলে আমার মাঝে চেন দেওয়া কাজগুলো থেকে সাইডের বাটন প্লেটটা লম্বা হয়ে যাবে এবং নেকের পুরোপুরি একটা শেপ আসবে না এবং দেখতে খারাপ লাগবে। তার জন্য আমি একটি রাউন্ডের বাটন প্লেট ডাবল ক্রোশেট দিয়ে করে নেব এবং অপর রাউন্ডের বাটন প্লেটটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নেব। এভাবে ডাবল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেট বারবার রিপিট করে আমি এই নেক ডিজাইনের বাটন প্লেটটা তৈরি করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি উপরের দিকে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটি চেন করে নেব এবং নিচের দিকে এই যে প্রথম চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন করে নিলাম। আবারও আমি উপরের দিকে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করব এবং নিচের দিকে পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন করে নিলাম। অর্থাৎ এ রাউন্ডের কাজটা মূলত এটাই, প্রতিটি বাড়ি উপরের দিকে পাঁচটি করে চেন করে নিতে হবে এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনারা দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এ রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি এ রাউন্ডের লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এ রাউন্ডের এই পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আবারও আমি উপরের দিকে পাঁচটি চেন করব, এক দুই তিন চার পাঁচ, এভাবে পাঁচটি চেন করে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা যেমন সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিয়েছিলাম, লাস্টের বাটন প্লেটটাও সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নেব। তার জন্য দেখুন এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপরে ডাবল ক্রোশেটের উপর আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং এভাবে আমি এখন পরপর প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে চারবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি এখন লাস্টের সিঙ্গেল ক্রোশেটটা আগের রাউন্ডের এই তিনটি চেনে তিন নাম্বার চেনের গ্যাপ থেকে লুপ এনে করে নেব। তো এভাবে আমি এ রাউন্ডের লাস্টের বাটন প্লেটটাও সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিলাম। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে তিনটি চেন করে নেব, এক দুই তিন, এভাবে তিনটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। আমি যেহেতু এ রাউন্ডের বাটন প্লেটটা ডাবল ক্রোশেট দিয়ে করব, তার জন্য তিনটি চেন করে নিলাম। আমি এখন তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করেছি সেম গ্যাপে আর কোনো কাজ করব না, পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। আমি এখন তারপরে চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব এবং এভাবে আমি এখন পরপর প্রতিটি চেনের গ্যাপে, অর্থাৎ আগের রাউন্ডের প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন এভাবে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি উপরের দিকে এক দুই তিন, প্রথমে তিনটি চেন করে নেব এবং নিচের দিকে পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন এই প্রথম চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি এখন পাঁচটি চেন করে নেব, এক দুই তিন চার পাঁচ, এভাবে পাঁচটি চেন করে পরের যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন করে নিলাম। আবারও উপরের দিকে পাঁচটি চেন করে নেব এবং আবারও তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এবং আবারও পাঁচটি চেন করে নিতে হবে। তো দেখুন করে নিলাম, তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তাহলে দেখুন এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, অর্থাৎ আমি ফার্স্টে এবং লাস্টে শুধু তিনটি করে চেন দিয়ে কাজ করব, এছাড়া মাঝে যতবার কাজ করব প্রতিটি বাড়ি পাঁচটি করে চেন দিয়ে কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন। আমি এভাবে এই নিয়মটা ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এ রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি এ রাউন্ডের লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি এ রাউন্ডের এই পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, এ রাউন্ডের শুরুতে আমি তিনটি চেন দিয়ে কাজ করেছিলাম এবং মাঝে প্রতিটি বাড়ি পাঁচটি করে চেন দিয়ে কাজ করেছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে আমি তিনটি চেন করে নেব, 1, 2, 3, এভাবে তিনটি চেন করে নিলাম। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, আগের রাউন্ডের প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের লাস্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন করে নিচ্ছি। তো দেখুন, এভাবে আমি প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন, লাস্টে ডাবল ক্রোশেটটা আগের রাউন্ডের এই দুটি চেনের 2 নম্বর চেনের গ্যাপ থেকে লুপ এনে করে নেব। তো এভাবে 5 বার ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের লাস্টে বাটন প্লেটটা তৈরি করে নিলাম। অর্থাৎ এভাবে এ রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে দুটি চেন করে নেব, 1, 2, দুটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। এখানে দুটি চেন করার কারণ, আমি যেহেতু এ রাউন্ডের বাটন প্লেটটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করব, তার জন্য দুটি চেন করে নিলাম। আমি এখন আপনাদের কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, দুটি চেনকে একটি সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং যেখানে দুটি চেন করেছি সেম গ্যাপে কাজ করব না, পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। তারপরে চেনের গ্যাপে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং এভাবে আমি এখন পরপর প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন, এভাবে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি এখন উপরের দিকে 1, 2, 3, 4, 5 এভাবে 5টি চেন করে নেব এবং নিচের দিকে এই যে প্রথম চেনের গ্যাপটা রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে জয়েন করা যাবে না, পরের এই 5টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এভাবে করার পর আবারও 5টি চেন করে নিতে হবে। তো দেখুন, আবারও 5টি চেন করে নিলাম। এখন আমি আবারও পরের এই 5টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। অর্থাৎ এ রাউন্ডের কাজটা মূলত এটাই, আমি প্রতিটি বাড়ি 5টি করে চেন করব এবং পরের এই চেনের গ্যাপগুলোর মধ্যে গিয়ে জয়েন করে দেব। তো দেখুন, সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েনগুলো করে নিচ্ছি। তো এভাবে এই নিয়মটা ফলো করে এ রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে এবং এই একই নিয়ম ফলো করে, অর্থাৎ এভাবে আরও কয়েকটা রাউন্ড করে নিতে হবে। তো কীভাবে করে নেবেন সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে 6 নম্বর রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতে হবে। অর্থাৎ 6 নম্বর রাউন্ডে ফার্স্টে যেভাবে কাজটা করে নিয়েছি লাস্ট পর্যন্ত সেমভাবে কাজটা করে নিতে হবে। তো এভাবে এই নিয়মটা ফলো করে, অর্থাৎ 5 এবং 6 নম্বর রাউন্ডটা আমি বারবার রিপিট করে নিচের দিকে অফ ক্যামেরায় আরও 3টি রাউন্ড করে নেব। অর্থাৎ 5 নম্বর রাউন্ডে দেখুন, আমি ফার্স্টে এবং লাস্টে এভাবে 3টি করে চেন দিয়ে কাজ করেছি এবং 6 নম্বর রাউন্ডে আমি প্রতিটি বাড়ি 5টি করে চেন দিয়ে কাজ করেছি। তো 7 নম্বর রাউন্ডে গিয়ে আমি 5 নম্বর রাউন্ডে রিপিট করব, 8 নম্বর রাউন্ডে গিয়ে আমি 6 নম্বর রাউন্ডে রিপিট করব এবং 9 নম্বর রাউন্ডে গিয়ে আবারও আমি 5 নম্বর রাউন্ডে রিপিট করে নেব। এভাবে এই নিয়মটা ফলো করে অফ ক্যামেরায় 3টি রাউন্ড করে নিতে হবে। আমি এখন আপনাদের বাটন প্লেটের কাজটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, 1টি রাউন্ডের বাটন প্লেট ডাবল ক্রোশেট দিয়ে করে নিতে হবে এবং অপর রাউন্ডের বাটন প্লেটটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিতে হবে এবং তারপরে রাউন্ডে বাটন প্লেটটা আবারও ডাবল ক্রোশেট দিয়ে করে নিতে হবে এবং তারপরে রাউন্ডে বাটন প্লেটটা আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিতে হবে। তো এভাবে বাটন প্লেটটা ডাবল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেট বারবার রিপিট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো অফ ক্যামেরায় আমি 5 এবং 6 নম্বর রাউন্ডটা বারবার রিপিট করে আমি 3টি রাউন্ড করে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি অফ ক্যামেরায় নিচের দিকে 3টি রাউন্ড করে নিয়েছি। অর্থাৎ 5 এবং 6 নম্বর রাউন্ডটা রিপিট করে আমি এভাবে 3টি রাউন্ড করে নিয়েছি। তো তাহলে এখানে আমার চেন দিয়ে 7টি রাউন্ড করা হলো এবং উপরের দিকে অলরেডি আমি আপনাদের 2টি রাউন্ড ডাবল ক্রোশেট দিয়ে করে দেখিয়েছি। তাহলে টোটালি আমার এখানে 9টি রাউন্ড করা হলো। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন, বাটন প্লেটের কাজটা 1টি রাউন্ডে ডাবল ক্রোশেট দিয়ে করেছি এবং অপর রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিয়েছি এবং তারপরে রাউন্ডে আবারও ডাবল ক্রোশেট দিয়ে করে নিয়েছি। এভাবে বারবার রিপিট করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন 10 নম্বর রাউন্ডের কাজ করব। 10 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নেব, 1, 2, 3, এভাবে 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং আগের রাউন্ডের বাটন প্লেটের উপর এ রাউন্ডের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন, এভাবে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের বাটন প্লেটটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে এ রাউন্ডের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে 1, 2, 3 তিনটি চেন করব এবং এই যে প্রথম 3টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এভাবে জয়েন করে দেওয়ার পর আমি এখন এখানে 1টি চেন করব এবং দেখুন, পরের যে এই চেনের গ্যাপটা রয়েছে, এই পরের চেনের গ্যাপের মধ্যে আমি 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 1, 2, 3 3বার ডাবল ক্রোশেট করলাম। এখন মাঝে 1, 2 দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন, এই একই চেনের গ্যাপের মধ্যে আমার মোট 6বার ডাবল ক্রোশেট করা হলো এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে 2টি চেন করা হলো।
এখন আবার একটি চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেওয়ার পরেও একটি চেন করে নিতে হবে, অর্থাৎ আগেও একটি চেন করে নিলাম, পরেও একটি চেন করে নিলাম। এখন তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও আমি প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করব, 1 2 3, তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে 1 2 দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করার পর আবারও একটি চেন করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব, এবং সিঙ্গেল ক্রোশেটের পরেও একটি চেন করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও আমি প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করব, মাঝে দুটি চেন করব এবং সেম গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রায় 10 নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি 10 নম্বর রাউন্ডের লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি লাস্টের এই চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যেও মোট 6 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেন করে নিয়েছি। এখন লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে আমি এখানে একটি চেন করে নেব, একটি চেন করে এই লাস্টের 3টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন আমি এখানে আবার 1 2 3 3টি চেন করব এবং লাস্টে যতগুলো ডাবল ক্রোশেট রয়েছে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের লাস্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন, করে নিলাম। এভাবে 10 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 11 নম্বর রাউন্ডের কাজ করব। তো 11 নম্বর রাউন্ডের কাজটা যেহেতু অন্য কালার সুতা দিয়ে করব, তার জন্য এখানে বাড়তি একটি চেন করে এই সুতাটা কেটে নেব। আমি এখন 11 নম্বর রাউন্ডের কাজ করব। 11 নম্বর রাউন্ডের কাজটা এই হলুদ কালার সুতা দিয়ে করব। সুতাটা জয়েন করার জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি। আমি এখন আপনাদের সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, যেখানে বাড়তি একটি চেন করে আগের সুতাটা কেটে নিয়েছি, ঠিক ওই লাস্টের চেনের গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এই নটটাকে এই গ্যাপের মধ্যে টেনে নিয়ে এসে একটি চেন করে সুতাটা জয়েন করে নেব। তো এভাবে সুতাটা জয়েন করে নিলাম। এখন আমি এখানে আবার 1 2 2টি চেন করে নেব। তাহলে টোটাল এখানে 3টি চেন করা হলো। এভাবে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিতে হবে এবং পরে যতগুলো ডাবল ক্রোশেট থাকবে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের ফার্স্টে বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন, এভাবে আমি এ রাউন্ডের ফার্স্টে বাটন প্লেটটা তৈরি করে নিলাম। এখন পরে কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে 1 2 3 3টি চেন করব এবং এই যে প্রথম 3টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এভাবে জয়েন করে দেওয়ার পর এখানে আমি আবারও 1 2 3 3টি চেন করব এবং এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি প্রথমে 4বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 1 2 3 4, এভাবে 4বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে আবার 1 2 3 3টি চেন করব এবং এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব। তো দেখুন, 3টি চেন করে এভাবে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই যে 4টি ডাবল ক্রোশেটের এই প্রথম যে ডাবল ক্রোশেটটা রয়েছে আমি এখন এই ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করে এই 3টি চেনকে জয়েন করে দেব। তো দেখুন, এই 4টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে স্লিপ স্টিচ করে এই 3টি চেনকে জয়েন করে দিলাম। এখন আমি এখানে আবার 1 2 2টি চেন করব এবং এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব। তাহলে দেখুন, এখানে আমার 3টি চেনের গ্যাপ তৈরি হলো। তো এভাবে 2টি চেন করে আমি এখন এই গ্যাপের মধ্যে প্রথমে 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 1 2 3, এভাবে 3বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আবার 2টি চেন করে নেব এবং এই সেম চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তাহলে দেখুন, এভাবে আমি ফুলের একটি পাপড়ি তৈরি করে নিলাম। এখন আবারও 1 2 2টি চেন করব এবং এই 2টি চেন করার পর এভাবে কাজটিকে একটু চাপিয়ে নিয়ে আসতে হবে। তো 2টি চেন করে আবারও আমি সেম গ্যাপে 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 1 2 3, এভাবে 3বার ডাবল ক্রোশেট করার পর লাস্টে এখানে আবারও 1 2 2টি চেন করব এবং ওই চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তাহলে এভাবে 2টি পাপড়ি তৈরি হলো। এখন আবারও একটি পাপড়ি তৈরি করব, তার জন্য 2টি চেন করে নিলাম এবং এভাবে এই কাজটাকে চাপিয়ে নিয়ে আসতে হবে এবং ওই চেনের গ্যাপের মধ্যে আবারও 3বার ডাবল ক্রোশেট করে নিতে হবে।
তো দেখুন দুইটি চেইন করে তিনবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্টে আবারও দুইটি চেইন করব এবং ওই সেম চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, তাহলে এখানে আমার টোটাল তিনটি পাপড়ি তৈরি হয়ে গেল। এভাবে ফুলটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে আবার এক দুই তিন তিনটি চেইন করব এবং আগের রাউন্ডের এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের উপরে গিয়ে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আশা করি দেখেই বুঝতে পারছেন, এভাবে জয়েন করে দেওয়ার পরেও তিনটি চেইন করব, এক দুই তিন, অর্থাৎ আগেও তিনটি চেইন করলাম এবং পরেও তিনটি চেইন করার পর আবারও এই চেনের গ্যাপের মধ্যে একটি ফুল তৈরি করব। তার জন্য প্রথমে চারটি ডাবল ক্রোশেট করব। তো দেখুন চারটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের উপরে তিনটি চেইন করব, এক দুই তিন, তিনটি চেইন করে এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব এবং এই চারটি ডাবল ক্রোশেটের এই প্রথম যে ডাবল ক্রোশেটটা রয়েছে আমি এখন এই ডাবল ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ করে এই যে এভাবে তিনটি চেনকে জয়েন করে দিলাম। এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে এভাবে স্লিপ স্টিচ করে এই তিনটি চেনকে জয়েন করে দেওয়ার পর এখানে এক দুই দুটি চেন করব এবং কাজটিকে ঘুরিয়ে নেব। এবং এই যে তিনটি চেনের গ্যাপ তৈরি হলো, এই গ্যাপের মধ্যে আমি প্রথমে তিনবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন দুটি চেন করে নিয়েছি, এখন তিনবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন লাস্টে আবারও দুটি চেন করব এবং সেম চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে করে একটি করে পাপড়ি তৈরি করে নিচ্ছি। তো দেখুন আরেকটি পাপড়ি তৈরি করব, তার জন্য দুটি চেন করে আবারও তিনবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন করে নিলাম। এখন লাস্টে আবারও দুটি চেন করে এভাবে ওই চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তাহলে দুটি পাপড়ি তৈরি হলো, আরও একটি পাপড়ি তৈরি করব, তার জন্য এভাবে দুটি চেন করে নিলাম। এখন ওই চেনের গ্যাপের মধ্যে দেখুন তিনবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং এভাবে একটু কাজটাকে চাপিয়ে চাপিয়ে কাজটা করে নিতে হবে। তো দেখুন তিনটি ডাবল ক্রোশেট করে ওই সেম চেনের গ্যাপের মধ্যেই দুইটি চেন করে নিয়েছি। এভাবে দুটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তাহলে এখানে আবারও দেখুন তিনটি পাপড়ি তৈরি করে নিলাম। এখন লাস্টে এক দুই তিন, তিনটি চেন করব এবং আবারও এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এবং আবারও তিনটি চেন করব এবং আবারও এই চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল ক্রোশেট করব এবং এই নিয়মটা ফলো করে ফুল তৈরি করে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো দেখুন এখানকার ডিজাইনটা ঠিক এমন হয়েছে। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি এ রাউন্ডের লাস্টের কিছু অংশ বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাস্টের ঠিক এখানেও আমি ফুল তৈরি করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে আমি এখানে এক দুই তিন, তিনটি চেন করে নেব এবং এই যে সিঙ্গেল ক্রোশেটটা রয়েছে এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এভাবে জয়েন করে দেওয়ার পর আবারও এক দুই তিন, তিনটি চেন করব এবং লাস্টে যতগুলো ডাবল ক্রোশেট থাকবে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি এ রাউন্ডের লাস্টে বাটন প্লেটটা তৈরি করে নেব। তো দেখুন করে নিচ্ছি। তো দেখুন প্রতিটি বাড়ি কিন্তু লাস্টের ডাবল ক্রোশেটটা আগের রাউন্ডের এই তিনটি চেনে তিন নাম্বার চেনের গ্যাপ থেকে লুপ এনে করে নিতে হবে। তো এভাবে আমি লাস্টের রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে বাড়তি একটি চেন করে নেব এবং এই সুতোটা কেটে নেব। তো দেখুন আমার নেক ডিজাইনটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বাড়তি যে সুতাগুলো রয়েছে এই সুতাগুলো নিডলের সাহায্যে অফ ক্যামেরায় কাজের ব্যাক সাইডে হাইড করে নেব। তো হলুদ কালার সুতাগুলো হলুদ কালার কাজের মধ্যে এবং সাদা কালার সুতাগুলো সাদা কালার কাজের মধ্যে হাইড করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বাড়তি সুতাগুলো কাজের মধ্যে হাইড করে নিয়েছি, আমার নেক ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।